হাই এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। আর এখন সকাল সকাল একটু মানে কাবলো করে নিয়েছি, কারণ যাচ্ছি আজকে একটু টেস্ট করাতে বলতে অনেকদিন ধরে খুব ব্যথা করে, আমার প্রচণ্ড ব্যথা। তারপরে কিছু করে গ্যাস হয়ে যাচ্ছে, পায়ে ব্যথা খুব ব্যথা, ওনার প্রচণ্ড ব্যথা ব্যথানোর জন্য আমি ডাক্তার দেখিয়েছিলাম দুদিন আগে। আর আমি ভয়ে টেস্ট করাচ্ছি না, কারণ হচ্ছে আমি ব্লাড দিতে প্রচণ্ড ভয় পাই, তার জন্য আমি টেস্ট করাচ্ছি না। আজকে না করালে আমাকে মেরে দেবে, তার জন্য আজকে না পারতে যাচ্ছি, কিছু না খেয়ে যাচ্ছি টেস্ট করাতে, ব্লাড টেস্ট করাতে। ইউরিন টেস্টও করা, অনেকটা টেস্ট দিয়েছে আমাকে, আর মানে এখন শুধু ব্লাড টেস্ট করাবো। ব্লাড টেস্টের সুগার টেস্ট, থাইরয়েড টেস্ট, মোটা হয়ে যাচ্ছি, তার মানে বোধহয় থাইরয়েডও হতে পারে, এখন কিছু বুঝতেও পারছি না। এক্সারসাইজও দিয়েছিল, এক্সারসাইজও করছি, মানে অনেকটাই প্রবলেম হচ্ছে, তার জন্য ডাক্তার দেখিয়েছিলাম। আর এখন টেস্টের জন্য অনেকটা দিয়েছি, টেস্ট করিনি, তারপর বুঝবো কী হচ্ছে না হচ্ছে, কী প্রবলেম হচ্ছে। আর আমার ওজনটা ঠিক আছে, কিন্তু হাইটের তুলনায় ওজনটা একটু বেশি হয়ে যাচ্ছে, মানে তার জন্যও হতে পারে মানে তোমার পেইন হচ্ছে, তার জন্য একটু খাওয়া দাওয়া কন্ট্রোল করে নিচ্ছি আস্তে আস্তে। তো চলো, আমার খুব ভয় পাচ্ছে, জানি না কী করবো, গিয়ে আমি কী করবো, আমার তো প্রচণ্ড ভয় হচ্ছে। ওকে বলছি আমার সাথে থাকবে নাকি, কারণ ওখানে গিয়ে বলবে তুমি এত বড় হয়ে গেছি, তুমি আবার ভয় পাচ্ছ গিয়ে। আমি সবাই বলে এরকম অনেক খাওয়া দেয়, আমার এত একদম ভালো লাগে না এইসব জিনিস। আর হ্যাঁ, ভয় পাই তো পাই, তো এমন কী করবো আমি তাহলে? তা আছে, আবার দুঃখ পাইলে চাওয়া লাগে এটি শরীরের মধ্যে। ছাব্বিশে জানুয়ারির জন্য এখানে প্র্যাকটিস চলছে, কারণ 26শে জানুয়ারি আর সরস্বতী পূজা একদিনেই চলছে, চলছে না একদিনই হবে, চলছে। প্রচন্ড ভয় পেয়েছি, কি বলবো, মানে আমার ভয় হয়, কারণ হচ্ছে কি মানে আমি জানি না কেন অন্য কিছুতে কোনো ভয় পাই না কোনো সময়ই, কিন্তু মানে সিরিঞ্জে একটু বেশি ভয়, কিন্তু তাও প্র্যাকটিক্যাল করেছি, তারপর তৈরি প্র্যাকটিক্যালটা উপরে গেঁথে দেবো তাদের আঙুলে, তার জন্য একটু বেশি ভয় হয়, অল্প একটু কেঁদে নিয়েছে। ওকে, সরি, রিপোর্টে বোঝা যাবে কী হয়েছে, থাইরয়েড বেড়ে গেছে নাকি, ও বলছে থাইরয়েডের প্রবলেমও হতে পারে, কারণ একটু মোটা হয়ে গেছি, হয়তো থাইরয়েডের জন্য, কারণ কিছু খাই না আমি বলতে, ওখান থেকে সব কিছুই ছেড়ে দিয়েছি, ভাতও খাচ্ছি না, দুদিন ধরে ভাত খাইনি, কারণ রুটি খেয়েছি, তাও লিমিটেড। ওকে, আপনার হবে মানে সাথে মানে এরপরে এসে কী করবো, তোমার রুটি খেয়েছি, তারপর ভাজা টাজা করে নিয়ে রুটি খেয়ে নিয়েছিলাম, এখন আমরা কটা বাজে, একটা বেজে গেল, আর এখন খাচ্ছি পরে ভর্তা বানিয়ে। কেমন লাগলো? খুব ভালো হয়েছে, স্বাদ হয়েছে, বড়ি ভর্তাটা ফ্যান্টাস্টিক হয়েছে। আজকেও গেল ব্লাড টেস্ট করানোর জন্য, তো গিয়ে তো ভয় পেয়ে কান লিটারেলি কান্না শুরু করে দিয়েছে, পুরো লিটারালি কাঁদছে ও এখানে। তো ওখানে যে টেকনিশিয়ান যারা আছে, তো ওকে খুব কষ্ট করে বুঝালেন যে না, ঠিকঠাক হয়েছে, কোনো প্রবলেম হয়নি। তো ও খুবই ভয় পায় ব্লাড দিতে, অ্যাকচুয়ালি সবসময় তো দিইনি না, আর এমনিতে আমার সিরিঞ্জে একটু প্রবলেম আছে, মানে প্রবলেম আছে বলতে ফোবিয়া, ফোবিয়া বলে যেটাকে, সেটা আমার সিরিঞ্জে আছে, তো খুব ভয় পেয়ে যায় সেটাই, আর কিছু না, এমন কোনো কিছু না। আমি দেখতে পাচ্ছি রেডি হয়ে গেছি, আর এখন যাবো ডক্টরের কাছে, আর এই যে আমার রিপোর্ট সব কিছু রেডি, আমি এখন গিয়ে দেখি আসবো, কি বলেছে, কি মানে কি কি হাই আছে, কি কি লো আছে, সব কিছু দেখে নেব।
আর সেখানে আমার মা আসছে, বাবা আসছে, ও মার পায়ে মানে হাঁটুতে ব্যথা, তারপরে কি কেমন ব্যথা এগুলো দেখাবে। সো আমরা একসাথে, আমি রিপোর্ট দেখে নেবো, আমরা ডাক্তারকে দেখে নেব। সো ওকে চলো যাওয়া যাক। তো হাই এভরিওয়ান, এখন সন্ধ্যা হয়ে গেছে আর আমি তোমাদের দুপুরে আর কিছু বলিনি, কারণ আমার মানে ডাক্তার দেখানোর পর কি বলেছে ডাক্তার। সো ডাক্তার বলেছিল যে আমার মানে থাইরয়েডটাও অল্প হয়েছে, মানে ভাবটা হচ্ছে আর কি থাইরয়েড যে হবে মানে হয়েছে হয়েছে এরকম টাইপ, মানে পুরো যে এক্সট্রিম থাকবে এমন নয়। তারপর আমার ভয় হচ্ছে যে থাইরয়েড থাকলে তো মানুষের মোটাপা কমে না, তার জন্য। আর অ্যাকচুয়ালি আমার একটু মানে যখন আমি ডাক্তার দেখিয়েছিলাম, প্রেসক্রিপশন করেছিলাম, তখন আমার একটু ওয়েটটা একটু বেশি, এক 1 কেজি আমি কমিয়ে নিয়েছি, আমি তাতে একটু মানে সন্তুষ্ট হয়েছি। 1 কেজি আমি কমিয়ে নিয়েছি 2 সপ্তাহে, আমি 1 কেজি কমিয়ে নিয়েছি, সবই তাতে স্যাটিসফাইড কি বলবো। আর আজকে তারপর যাওয়ার পরে মানে ওই দিনকে যে আমি টেস্ট সবগুলো করেছি, ভিটামিন ডি টেস্ট, থাইরয়েড, ব্লাড সবগুলো করেছি, অনেকটা টেস্ট দিয়েছি, সবগুলো টেস্ট করেছি। তো আমার থাইরয়েডটা অল্প অল্প ধরা ছিল, আর ভিটামিন ডি একদম কম ছিল আমার শরীরে, ভিটামিন ডি, তারপর ইউরিন ইনফেকশনও একটু হয়েছে। সো সবগুলোর জন্য ওষুধও দিয়েছে। আমি আজ এখন যাচ্ছি বাজারে, আর ওর জন্য আর ওখানে গিয়ে ওষুধ নিয়ে আসবো। আর ভাবছি একটু বাজার যাবো, কি দেখি কী কিছু কিনা যায় কি যায় না। সো আমি একটু ভাবছিলাম আগে, যে দেখো আগে আমি যখন কলেজ পর্যন্ত ছিলাম, ছোটো থাকতে থেকে একদম কলেজ অবধি পুরো মোটামুটি বলতে গেলে আমার কখনো আমি মোটা হয়নি, কারণ মোটা হয়নি কারণ আমি কোনো শাক সবজি খেতাম না, কোনো কিছু খেতাম না, আগে বিলকুল কিছু খেতাম না, শুধুমাত্র হয়তো ডিম ভাজা মানে ডাল, না হলে আগে তো শুধু তেল ও বুন দিয়ে ভাত খেয়ে নিতাম, কাঁচা পেঁয়াজ দিয়ে যে কোনো কিছু দিয়ে এরকমভাবে খেয়ে নিতাম, কোনো অসুবিধা হতো না। আমি সারাদিন পরিশ্রম করতাম, সারাদিন সাইকেল চালাতাম, কলমগুলা যেতাম, ধর্মগুলো আসতাম, কলেজ যেতাম, মানে কোনো প্রবলেম নেই, খুব ছিলাম। যখন থেকে আমি সব কিছু খাওয়া শুরু করে দিয়েছি, মানে আস্তে আস্তে সবাই বলতো একটু একটু করে খাওয়াসি, একটু একটু সবজি খা, একটু একটু শাক খা, একটু একটু মানে এক্সট্রা এক্সট্রা মাছ খা, মানে সব কিছু আস্তে আস্তে যখন শুরু করেছিলাম ততেই একটু একটু করে মোটা হচ্ছি। তারপরে মোটা হওয়ার পরেই দেখি আস্তে আস্তে আমার শরীরেও সুস্থ হয়ে যাচ্ছে, মানে হয় আজকে কোমরে ব্যথা, কালকে হেই সেই কিছু না কিছু লেগে আছে। এখন তো দেখতেই পাচ্ছ আমার থাইরয়েডও মানে দেখা দিয়েছে অল্প অল্প। সো আমি মানে সেটাই ভাবছি যে আগে শিখেছিলাম অনেকটাই ভালো ছিল, তাই না? মানে কিছু খেতাম না, তার মানে বোঝা যাচ্ছে যে যা যা খেয়েছি, মানে এই যে 2-3-4 বছরে যা যা খেয়েছি, আমার মানে ওয়েট গেইন হয়েছে 4 বছরে, যা ওয়েট গেইন হয়েছে শুধু খাওয়ার জন্য হয়েছে। আর এই খাওয়াটা এত খারাপ যে আমার অসুস্থ হয়ে গেছি, আমি মোটা হয়েছি হয়েছি এটা তো পরে কথা, মানে আমি অসুস্থ হয়ে গেছি, অনেক কিছু রোগ দেখা দিচ্ছে, হেই সেই দেখা যাচ্ছে, তার মানে কি সব শাক সবজি হোক মাছ হোক মাংস এগুলো কোনো কিছুই ভালো না। আগে যা খেয়েছি আমাকে সবাই বলবে এগুলো কি খাবারও হয়, হ্যাঁ খাবারও হয়। আমি এখন সাদা বুঝতে পারছি যে আগে এগুলো খেয়েছি সুস্থ ছিলাম, ভালো ছিলাম, পরিশ্রম করছি, কোনো অসুবিধে ছিল না। আর এখন কোনো না, অল্প হলেও আমি পরিশ্রম করতে পারছি না, হাঁপিয়ে যাচ্ছি, কাজ করতে পারছি না, কোনো না কোনো কিছু প্রবলেম হচ্ছে। তো কী বলবো আমার এটাই, আমি আমি এখন ভাবছি যে আস্তে আস্তে আমি সেই আগের দিনের মতো হয়ে যাব, হওয়ার চেষ্টা করবো। আর একটা কথা ছিল, আগে যখন আমি রিপোর্ট দেখানোর আগে যখন ডাক্তার দেখিয়েছিলাম, তখন আমার ওয়েট মানে একটু বেশি ছিল, মানে অনেকটাই বেশি ছিল। আর এখন আমি 1 কেজি 2 সপ্তাহে আমি কমিয়ে নিয়েছি, আমি সেটাই ভেবে আমি স্যাটিসফাইড হয়ে গেছি যে 1 কেজি 2 সপ্তাহে কমিয়ে নিয়েছি। আমি এভাবেই করতে থাকবো, একটু আর ওয়েট কমিয়ে নেব। চলো দেখা যাক, আমরা এখন একটু ট্রেন্সে চলে এসেছি, দেখা যাক কি হলো, আচ্ছা মানে কিছু পাই নাকি। আমরা এখন বাড়ি চলে এসেছি আর অনেক কিছু কেনাকাটা করলাম, সো যদিও কিনেছি। ওকে সো কেটা টাচকের জন্য, বাই বাই, আবার নেটওয়ার্কে দেখা হবে তোমাদের সাথে।